केंद्रीय स्वराष्ट्र दफ्तर प्रतिनिधि दल आज दक्षिण चब्बीस परगनाय खतिए देखल आईन श्रृंखला परिस्थिति। एर आगे राज्यपाल संगे साक्षात करे प्रतिनिधि दलटी। राज्य मेडिकल अक्सिजेन सरबराह नहीं प्रधानमंत्री के चिठी लिखलें मुख्यमंत्री। प्रतिदिन 550 मेट्रिक टन अक्सिजेन लागबे बोले जानालें মমতা বন্দ্যোপাধ্যায়। देशे करोना दैनिक संक्रमणे फेर रेकर्ड बृद्धि। एकदिन आक्रांत 4,14,188। करोना संक्रमण क्रमश बाढ़ते थाकाय बाड़ीते मास्क पड़े थाकते परामर्श सरकारेर। जेकोनो मूल्य संक्रमणे नियंत्रणई आमादेर लक्ष्य, ताई आमिओ खबर पड़छि मास्क पड़े। आपनाराओ सठिकभावे मास्क पड़ुन। एबारे आसछे विस्तारित संबादे। गणना परवर्ती आईन श्रृंखला परिस्थिति खतिए देखते राज्य सफर करछे केंद्रीय स्वराष्ट्र दफ्तरेर 4 सदस्यर एक प्रतिनिधि दल। सफरेर द्वितीय दिने आज तारा दक्षिण चब्बीस परगना जिलार विभिन्न उपद्रुत अंचल घुरे देखेन। এই প্রতিনিধি দল কথা বলেন আক্রান্ত মানুষদের সঙ্গে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন। এর আগে এই প্রতিনিধি দলটি সকাল 10টা নাগাদ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘন্টার উপর এই সাক্ষাৎকারে রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচনের ভোট গণনার পরে এই প্রথম দলীয় পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসল রাজ্য বিজেপি। নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কর্মীদের মনোবল নিচের স্তরে রয়েছে এবং তারা আক্রান্ত। এই সময় কর্মীদের পাশে দাঁড়ানোটাই দলের প্রথম কাজ বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের পরে প্রথমবার আমরা আমাদের প্রদেশের যারা পদাধিকারী তাদের নিয়ে বসেছিলাম। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, যেভাবে এখনও 5-6 দিন পরে উৎপাত চলছে, লোকজন বাড়ি ছাড়া হচ্ছে, সে ব্যাপারে আলোচনা হলো যে কর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন, লুকিয়ে আছেন বা আমাদের ব্যবস্থায় আছেন, তাদের দেখাশোনা যাতে ঠিকমতো হয় এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা হিসাব সার্ভে করে আনার চেষ্টা হবে, যাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙেছে, কতজন আহত হয়েছেন, মারা গেছেন, কত সম্পত্তি নষ্ট হয়েছে, তার একটা অ্যাসেসমেন্ট আমরা করব। আর আমাদের নেতারা যাবেন বিভিন্ন জায়গায়, সে গিয়ে সেখানে খোঁজখবর নেবেন। নির্বাচনের পরেই এ ধরনের ঘটনা হওয়ার জন্য কর্মীরা একটুখানি মনমরা হয়ে আছেন এবং বিপদের মধ্যে আছেন, তাদের সঙ্গে দেখা করে তাদের মনোবল বাড়িয়ে আবার সংগঠনের কাজে লাগাবার জন্য চেষ্টা হবে। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কলকাতায় ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করল বিজেপি। আজ গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের কর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করা এবং তাদের বার্তা দেওয়া যে রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে রয়েছে। পরে বিজেপির বিক্ষোভকারীরা গ্রেপ্তার বরণ করেন। আজ নবনির্বাচিত দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে বিধানসভা ভবনে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা যথাস্থানে অভিযোগ জানিয়েছেন এবং আশা করছেন পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। আমরা যা বলার বলেছি, এখনো হিংসা চলছে। আমাদের একজন এমএলএ ভাটালের শীতল প্রধান নিজে এখানে আসতে পারেনি, সেখানে এত অত্যাচার হিংসা চলছে বলে ভয়ে কোনো সুরক্ষা নেই। আমি যেটা আগেও বলেছি রাজ্য সরকারকে, এই জিতের আনন্দ তখনই পুরো হবে যখন মানুষ নিজের বাড়িতে থাকতে পারবে শান্তিতে। রাজ্য সরকার সেটাই করুন। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের দ্বিতীয় দিন আজ।
कोविड विधि मेने आज सकाल चलते शपथ ग्रहण दो दफाय 148 जन विधायक शपथ ग्रहण कथा इतिमध्ये शपथ नियेछेन रुकबानुर रहमान मुकुल राय असीम सरकार चंदना बाउड़ी सह अन्यरा प्रोटेम स्पीकर सुब्रत मुखोपाध्याय उपस्थितिते चलछे शपथ ग्रहण नवनिर्वाचित विधायक शपथ ग्रहण पर जानालेन तादेर प्रतिक्रिया প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের যে পরিকল্পনা যে স্লোগান সেটা মানুষ শুনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন ৬৯টা প্রকল্পের উপরে যে কাজ সেই কাজের ভোট হয়েছে এবং দুয়ারে সরকারের মাধ্যমে যেসব পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে গেছে তার উপর রয়েছে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার পক্ষে ভোট হয়েছে পশ্চিমবাংলার মানুষ শান্তি উন্নয়ন চায় তারা ধর্ম নিয়ে রাজনীতিকে চায় না তাই আবার পাঁচ বছরের জন্য মানুষ দায়িত্ব দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করব গতকাল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর তার দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ আজ তার ফলস্বরূপ বিভিন্ন বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বিধানসভা ভবন চত্বরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হল রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা সেই সঙ্গে বাড়ছে মেডিকেল অক্সিজেনের প্রয়োজন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তার সরকারের উপলব্ধি আগামী 7-8 দিনের মধ্যে রাজ্যে অক্সিজেনের প্রয়োজন প্রতিদিন 550 মেট্রিক টনে পৌঁছতে পারে এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আবেদন রাজ্যের অক্সিজেনের কোটা যেন অবিলম্বে বাড়ানো হয় এই মুহূর্তে রাজ্যের কোটা রয়েছে 308 মেট্রিক টন দেশে করোনায় দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড একদিনে আক্রান্ত হয়েছেন 414,188 মৃত্যু হয়েছে 3,915 জনের একই সময় সুস্থ হয়েছেন 331,507 জন দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 36,45,164 এ পর্যন্ত 16,49,00,000 মানুষ টিকা নিয়েছেন আইসিএমআর জানিয়েছে গতকাল একদিনে 18,26,000 নমুনা পরীক্ষা হয়েছে করোনা অতিমারির মোকাবিলায় বিদেশ থেকে মানবিক সাহায্য এসে পৌঁছচ্ছে আইএনএস কোচি আইএনএস টাবার ও আইএনএস ত্রিকান্ড উপসাগরীয় দেশগুলি থেকে তরল অক্সিজেন নিয়ে মুম্বাই বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আইএনএস কলকাতা এবং আইএনএস ঐরাবত ইতিমধ্যেই কুয়েত ও সিঙ্গাপুর থেকে 4,000 অক্সিজেন সিলিন্ডার 40 টন অক্সিজেন কন্টেনার ও 8টি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে এসেছে আমেরিকা থেকে রেমডেসিভির ইঞ্জেকশনের 81,000 ভায়াল দেশে পৌঁছচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের চাহিদাও বেড়েছে কয়েকগুণ রাজ্যে অক্সিজেনের সংকট মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক বাঁকুড়া বীরভূম পুরুলিয়া হুগলি দুই বর্ধমান এই পাঁচ জেলার সরকারি হাসপাতালে 22টি নিজস্ব অক্সিজেন ইউনিট তৈরি করতে হাসপাতালগুলিকে পরিকাঠামোগতভাবে সাহায্য করছে জাতীয় সড়ক বিভাগের দক্ষ প্রযুক্তিবিদরা পশ্চিম বর্ধমানে 3টি পূর্ব বর্ধমানে 4টি বীরভূমে 4টি পুরুলিয়ায় 3টি হুগলিতে 4টি ও বাঁকুড়ায় 4টি অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে এগুলি তৈরিতে কম করে 10,00,000 টাকার মতো খরচ হবে যদিও এক এক জায়গায় খরচ হবে এক এক রকম দু নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর স্বপন মল্লিক জানান যুদ্ধকালীন তৎপরতায় 7-14 দিনের মধ্যে এই প্ল্যান্ট তৈরির কাজ শেষ হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের নার্সিং হোস্টেলের পেছনে প্রায় 2 কাঠা জমির উপর তৈরি হচ্ছে 1,000 লিটারের অক্সিজেন প্ল্যান্ট সবকিছু ঠিক চললে 2-1 দিনের মধ্যেই এটি তৈরির কাজ শুরু হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন এই প্ল্যান্ট তৈরি হয়ে গেলে হাসপাতালে অক্সিজেনের চাহিদা মিটে যাবে উদ্বৃত্ত অক্সিজেন বাইরেও দেওয়া যেতে পারে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চন্দননগর কমিশনারেটের গতকাল বিকেলে হুগলির উত্তরপাড়ার মাখলায় অভিযান চালিয়ে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে মাখলার টিএন মুখার্জি রোডের পাশে একটি গোডাউনে হানা দিয়ে বেআইনিভাবে মজুত এই অক্সিজেন সিলিন্ডারগুলি উদ্ধার করে পুলিশ
মোট 14টির মধ্যে 9টি খালি, 4টি ভর্তি ও 1টি বাণিজ্যিক সিলিন্ডার ছিল। অভিযুক্ত ব্যবসায়ীর দাবি সবগুলি বাণিজ্যিক সিলিন্ডার এবং সবগুলি খালি। অক্সিজেন তো সব ফাঁকা আছে, ওগুলো করোনার, যেটা করোনা যেটা মেডিকেল ওটা নয়, ওটা কমার্শিয়াল সিলিন্ডার, আমরা কমার্শিয়াল সেল করি, কমার্শিয়ালটাই দোকানে ছিল। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি দল আজ দক্ষিণ চব্বিশ পরগনায় খতিয়ে দেখল আইন শৃঙ্খলা পরিস্থিতি। এর আগে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। রাজ্যের মেডিকেল অক্সিজেন সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন 550 মেট্রিক টন অক্সিজেন লাগবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে করোনা দৈনিক সংক্রমণে ফের রেকর্ড বৃদ্ধি, একদিন আক্রান্ত 414,188। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যে 6টায় সংবাদ একনজরে। আরও খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় ডিডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সরাসরি। নমস্কার।